স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুজুকি জিক্সারের FI ভার্সনের যে বাইকটি রয়েছে আমার সামনে, এই বাইকটির 28,000 কিলোমিটার চালানোর সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা বাইকটির খারাপ দিকটা নিয়ে আলোচনা করব। যদিও বাইকটি 28,000 কিলোমিটার চলেছে, এটার একটি মাত্র খারাপ দিক, সেটি হচ্ছে, হয়তো আমার কাছে খারাপ দিক মনে হতে পারে কিন্তু আপনার কাছে এটি খারাপ দিক নাও মনে হতে পারে, সেটি হচ্ছে এর কাটা সিট। তবে কাটা সিটটা কিন্তু খারাপ দিক না, এটার যে সিটিং পজিশনটা এই এটার সিটিং পজিশনটা হচ্ছে একটু স্পোর্টসি সিটিং পজিশন। তো যার কারণে হয় কি, এখানে যিনি রাইডার বসবে তিনি এই জায়গাটিতে খুব মানে প্লেনভাবে সে বসতে পারবে না। আর তার কারণে হবে কি, একটা দীর্ঘ রাইড যখন একজন রাইডার করবে তখন তার নিচের অংশ হয়তো একটু ব্যথা হতে পারে। যেহেতু এটি স্পোর্টস কমিউটার, সেহেতু কমিউটারেরও অপশন রাখা হয়েছে, প্লাস স্পোর্টসিও একটু ভাব আনার চেষ্টা করেছে কোম্পানি, সেজন্য এর সিটটি একটু হেলানো। এর হেলানো হওয়াতে যিনি রাইডিং করবে তার নিচের অংশটা একটু টান টান হয়ে থাকবে এবং 30-40 কিলোমিটার বা 50 কিলোমিটার একটানা চালানোর পরে তার নিচের অংশটা ধরে যাবে। তো এটি হচ্ছে মূলত হচ্ছে এই বাইকটির মেজর খারাপ দিক, যদি আমি খারাপ দিক বলি। তবে আপনি যদি এইটার এই তেলানো সিটের উপরে বসে আপনি যদি কমফোর্ট ফিল করেন তাহলে এটি কিন্তু খারাপ দিক হিসেবে কখনোই কিন্তু প্রযোজ্য হবে না। আর বাকি যে দিকগুলো রয়েছে সেগুলো সবকিছু কিন্তু ভালো দিক। তো চলুন আমরা এবার 28,000 কিলোমিটারে কি কি আমাদের খরচ হয়েছে বা কি কি জিনিস আমরা পরিবর্তন করেছি বা কেমন সার্ভিস পেয়েছি, চলুন সবকিছু নিয়ে এবার আলোচনা করি ভালো দিকগুলো নিয়ে। 28,000 কিলোমিটার চলার পরে একটি বাইকের কি অবস্থা না অবস্থা, বা যারা হচ্ছে সুজুকি জিক্সার এখনো 2023 সালে এসে সুজুকি জিক্সারের FI বাইকটি ক্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য এই বাইকটি কেমন হবে তার বিস্তারিত সবকিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যদি আমি একটু প্রথম সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটু দেখাও, এই বাইকটি চলেছে হচ্ছে 28,018 কিলোমিটার। তো এই 28,018 কিলোমিটার চলার পরে এই বাইকটি এখনো বাইকটি একেবারে নতুনের মতোই রয়েছে। আসলে সুজুকি বাইকের যে কোয়ালিটি সত্যি অসাধারণ, এবং কোয়ালিটির কথা না বললেই নয়, কারণ হচ্ছে এই সুজুকি এখন যে বাইকগুলো তৈরি করছে এই বাইকগুলো খুবই উন্নত মানের এবং হচ্ছে কোয়ালিটি সম্পন্নভাবে তারা তাদের এই বাইকগুলোকে তৈরি করে। এই রেটের ভিতরে অনেকগুলো ব্র্যান্ডের বাইকই আপনারা পাবেন, কিন্তু আমি সুজুকি আপনাদের জন্য বিশেষ করে 2 থেকে 3টা কারণে আপনাদের জন্য সুজুকিকে আমি রিকমেন্ড করব। এই জন্য দেখেন, এই 28,000 কিলোমিটার চলার পরেও এই বাইকের টায়ার দিয়ে কিন্তু এখনো কিছু পথ অতিক্রম করা যাবে, অন্তত 1,000-2,000 কিলোমিটার আপনারা কিন্তু এখনো পথ চলতে পারবেন। তার মানে আপনারা যারা নতুন একটি সুজুকি বাইক কিনবেন তারা একটি টায়ার দিয়ে, বাইকের সাথে যে MRF টায়ার থাকে সেই MRF টায়ার দিয়ে আপনারা প্রায় 25,000 বা 26,000 বা 28,000, এটা হচ্ছে যিনি চালায় তার রাইডিং কন্ডিশনের উপরে বা যে রোডে চলবে বাইকটি সেই রোড কন্ডিশনের উপর নির্ভর করবে। যেহেতু এই ব্যক্তি 28,000 কিলোমিটার চলেছে, তার মানে ধরে নিতে পারেন নিচে আপনি 25,000 চালাতে পারবেন এবং উপরে আপনি 30,000 কিলোমিটার কিন্তু দুটি টায়ার দিয়ে চালাতে পারবেন। এবং 28,000 কিলোমিটার চালানোর পরে এর এই যে শেডগুলা দেখেন, এটা কিন্তু কোনোটাই কিন্তু কোনো ধরনের কোনো হচ্ছে মানে ডিসকালার হয়নি, যদি আমি রঙের কথাটা বলি। তো যারা আসলে কিনবেন তারা আসলে এই বিষয়গুলো খেয়াল করেন, যেমন আসলে একটা বাইক কেনার পরে 20,000-30,000 কিলোমিটার পরে কিরকম অভিজ্ঞতা হবে বা বাইকের কন্ডিশন কি হাল হবে। দেখা যাচ্ছে এখনকার অনেক বাইক তো দেখা যায় কেনার পরে ট্যাঙ্ক ভেঙে যায়, তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা করে। তো এই সমস্যাগুলো সুজুকি জিক্সারের এই FI বাইকটিতে কিন্তু আপনারা পাবেন না। যেমন রং 20,000-30,000-40,000 কিলোমিটার পর্যন্ত একই রকম হচ্ছে রংটা পাবেন, এবং এর যে গ্লেসটা কিন্তু নষ্ট হবে না। তবে ওয়াশের কারণে এটার হেডলাইটের ভিতরে একটু পানির মতো পড়ে গেছে, মানে হালকা পানির মতো কুয়াশা জমে গেছে। এটা হচ্ছে পিছনের যেই হচ্ছে লাইটের যেই সকেট, এই সকেট থেকে হয়তো কোনো না কোনোভাবে ঢুকেছে, সেটা হচ্ছে আলাদা বিষয়। সাইডটা যদি আপনারা দেখেন, বাইকটির এই যে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন, 28,000 কিলোমিটার চলার পরে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন, ইঞ্জিনের কন্ডিশনটা একেবারে নতুনের মতোই আছে। মানে আসে না 28,000-30,000 কিলোমিটার চলার পরে একটা বাইকের একেবারে হাল খুব খারাপ হয়ে যায়, কিন্তু এটা বোঝাই যাচ্ছে না যে এই বাইকটা 28,000 কিলোমিটার চলেছে। এবং আপনাদেরকে এটাও আমি জানিয়ে রাখছি, এই বাইকটা দিয়ে বেশিরভাগ ট্যুর করা হয়েছে, প্লাস
রাফ কন্ডিশনে কিন্তু এই বাইকটাকে কিন্তু চালানো হয়। হ্যাঁ, যদিও যিনি বাইকের মালিক উনি প্রায় সময় কিন্তু ওয়াশ করে এবং ওয়াশ করার কারণে বাইকটা কিন্তু এখনো নতুনের মতোই কিন্তু রয়েছে। আমরা যদি পিছনের চেইনটার কথা বলি, যারা আপনারা এই বাইকটা কিনবেন, দেখেন এই 28,000 কিলোমিটার চলার পরেও কিন্তু চেইনটা কিন্তু একেবারে বলতে গেলে অনেকটাই ভালো কন্ডিশনে আছে। চেইন এবং সামনের স্পকেট এবং পিছনের স্পকেট এই তিনটা জিনিসই কিন্তু খুবই ভালো হচ্ছে কন্ডিশনে এখনো আছে। তার মানে এখনো 5-7,000 কিলোমিটার চোখ বন্ধ করে বা 10,000 কিলোমিটার এই চেইন সেট দিয়ে আপনারা চালাতে পারবেন। এরপরে যদি আমরা একটু আপনাদেরকে পেছনের টায়ারটা একটু দেখাই, দেখেন পেছনেও দেওয়া রয়েছে আমার টায়ার। এই 28,000 চলার পরে বাইকটার পেছনের টায়ারটা দেখেন, এটা অনেকটাই ফ্ল্যাট হয়ে আসছে, কিন্তু এখনো কিন্তু এখানকার হচ্ছে বিটগুলো কিন্তু শেষ হয় নাই। তার মানে এই 28,000 চলার পরেও কিন্তু দেখেন এই টায়ারটা কিন্তু ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে একটা বাইক চালাবেন এবং বাইকটার লাস্টিংটা ভালো করবে, তাহলে আমি বলবো আসলে এই রেঞ্জের ভিতরে হচ্ছে ইয়ামা FZS ভার্সন 3 রয়েছে, তারপরে সুজুকি জিক্সার রয়েছে এবং নানা ব্র্যান্ডের নানা বাইক রয়েছে। তো যারা আসলে সুজুকি কেনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তাদের জন্য আমি মনে করি প্রাইস রেঞ্জ হিসেব করলে এই বাইকটা কিন্তু পারফেক্ট ভাবে আপনারা হচ্ছে পছন্দে নিতে পারেন এবং এটা আপনাদের জন্য অনেক অনেক পারফেক্ট হবে। আর আরেকটা বিষয় সেটা না বললেই নয়, এই সুজুকি বাইক নেয়ার পিছনে সবচেয়ে মূল যে মেজর কারণ, সেটা কারণ হচ্ছে যারা ট্যুর পছন্দ করেন, যারা হাইওয়েতে রাইড করেন, তাদের জন্য সুজুকি বাইকটা কিন্তু খুবই কাজের একটা বাইক। কেন কাজের একটা বাইক? কারণ সুজুকির ইনস্ট্যান্ট এক্সিলারেশন, টপ স্পিড সবকিছু কিন্তু এই সেগমেন্টের অন্য যে বাইকগুলো রয়েছে তাদের থেকে কিন্তু অনেক বেশি, যার কারণে হয় কি হাইওয়েতে যখন আপনারা 70 বা 80+ স্পিডে চালাবেন, তখনও আপনারা ওভারটেকিং করার সময় কিন্তু গাড়ির ভিতরে পিকআপে কিন্তু খুব ভালো একটা জোর পাবেন বা একটা বল পাবেন, যেটা হচ্ছে V3-তে কিন্তু আপনারা পাবেন না। হয়তো V3-টা অন্য লেভেলের বা অন্য দিক থেকে হিসেব করলে, কমফোর্টের দিক থেকে হিসেব করলে V3-টা বেটার, কিন্তু আপনি যদি হাইওয়ে রোডের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই হাইওয়ে রোডে আপনাকে সুজুকি জিক্সারের এই FI বাইকটা কিন্তু খুব ভালো একটি সাপোর্ট আপনাকে দিবে। এই 28,000 কিলোমিটার চলা অবস্থায় এই বাইকটার সামনের যে ফ্রন্টের যে ব্রেকটা, এই ব্রেকের যে ব্রেক শো রয়েছে, এই ব্রেক শো একবার পরিবর্তন করতে হয়েছে এবং পিছনের ব্রেক শো কিন্তু একবার পরিবর্তন করতে হয়েছে। এছাড়াও এই 28,000 চলার পরেও দেখেন বাইকের বডি চেসিস এখানে কোনো ধরনের কোনো ঝং টং কোনো কিছু পরে নাই, প্লাস হচ্ছে এটার সিলটাও কিন্তু একবারও কিন্তু পরিবর্তন করা লাগে নাই এখনো পর্যন্ত। তা আমি মনে করি আসলে একটা বাইক নিয়ে বেশি কিছু স্পেসিফিকেশন বলার প্রয়োজন নাই। যারা ভাবছেন বা যারা চিন্তা করতেছেন 150cc-র একটি সুজুকি বাইক কিনবেন, তারা চাইলে এই জিক্সারের FI বাইকটা আপনারা কিনতে পারেন। আর এটা তো অন অ্যান অ্যাভারেজ মাইলেজ আপনারা 42 থেকে 45 কিলোমিটার মাইলেজ পাবেন, রোড কন্ডিশনে সেটা 35-37 থাকতে পারে, আবার হচ্ছে 50-ও হয়তো কারো কারো ক্ষেত্রে পেয়ে যেতে পারেন। সেটা নির্ভর করবে আপনি কি বাইকটা ইকোনমি মুডে রাইড করছেন কিনা, আপনার টায়ারের যে প্রেশার, টায়ার প্রেশার ঠিক আছে কিনা, বা হচ্ছে অন্যান্য আরো অনেক কিছুর সমন্বয়ে, বা আপনি যেই ওয়েট নিয়ে বাইকটা চালাচ্ছেন বা লোড নিয়ে বাইকটা চালাচ্ছেন সেই লোডের ক্যাপাসিটি কতটুকু, সবকিছুর হিসাবে কিন্তু মাইলেজটা চলে আসে। তো অন অ্যান অ্যাভারেজ আপনারা 40 থেকে 42 বা 43 বা 45 এরকম মাইলেজ পাবেন এই বাইকটাতে। তো সবকিছু মিলে 150cc-র কমিউটার স্পোর্টস সেগমেন্টের ভিতরে এই বাইকটা কিন্তু খুবই ভালো আপনাকে সাপোর্ট দিবে বলে আমি মনে করি। তাই আপনারা যারা চাচ্ছেন একটু টপ স্পিড, চাচ্ছেন একটু হাই মানে টানটা একটু বেশি, তারা অন্যান্য ব্র্যান্ড না খুঁজে তারা সুজুকির এই জিক্সার বাইকটি ক্রয় করতে পারেন, এটি হচ্ছে সাধারণ বিষয়। এছাড়া এই বাইকটা নিয়ে আমার তেমন কোনো কিছু বলার নাই, চালায়ও অনেক শান্তি আছে। আপনারা যখন এটার গিয়ার দিবেন, গিয়ার দেওয়ার পরে বাইকটা কিন্তু ভার চলবে না, বাইকটা কিন্তু খুব ইজিলি হচ্ছে বাইকটা রান করবে। অনেক গাড়ি আছে না যেমন একটু ভার 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 ভার, এই এই বাইকটা কিন্তু সেরকম ভার আপনাকে কিন্তু আপনার কাছে কিন্তু ভার ফিলিংসটা হবে না। আর আমি যা বলবো যে মোটামুটি আপনারা নিতে পারেন, খুব নিঃসন্দেহে নিতে পারেন। তবে আরেকটি কথা, সেটি হচ্ছে দেখেন এখন প্রোডাক্টের যে পরিমাণ মূল্য, সেই মূল্য প্লাস ফিচার অনুযায়ী আপনারা হচ্ছে অন্যান্য যে চায়না ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো আপনারা আসলে দেখতে পারেন। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে চায়না ব্র্যান্ড এখন আর আগের মতো ওরকম যে ভাঙ্গারি লটপটি, ওই আসলে কোয়ালিটি না, ঠিক আছে? তো এদের মালের কোয়ালিটি যে চায়নাগুলো, চায়না যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের কোয়ালিটি এখন অনেক অনেক ভালো, তো সেগুলো আপনারা দেখতে পারেন। অনেকটা এই প্রাইস রেঞ্জের ভিতরে এর চেয়েও ভালো কোয়ালিটির প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু আমি মনে করি কমন ব্র্যান্ডের ভিতরে ইয়ামাহা সুজুকি, ঠিক আছে,
তারপরে হচ্ছে হোন্ডা, এই ব্র্যান্ডগুলোর ভিতরে সুজুকির এই বাইকটা কিন্তু আপনাকে ভালো একটি পারফরমেন্স দিবে বলে আমি মনে করি। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।